নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আজকে বহুদিনের ব্যবধানে একটা মুখোমুখি আপনাদের সঙ্গে বসে ভিডিও করছি। আর আমি জানি যে আমার চ্যানেলে নিয়মিত আমি ভিডিও এখন দিতে পারি না, প্রায় মাসখানেক ঘুরে যাওয়ার পরে হয়তো ভিডিও এলো এটা। আর তুমি চেষ্টা করবো এবার থেকে বেশ খানিকটা নিয়মিত হওয়ার, জিনিসটাকে রেগুলারাইজ করার। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে মূলত আমি বেশ কিছু বই দেখাবো, বেশ কয়েকটা বই দেখাবো, যেগুলো আমি উদ্বোধন কার্যালয়ের যে বিক্রয় কেন্দ্র, অর্থাৎ বেলুড়ে উদ্বোধন কার্যালয়ের যে বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকে সংগ্রহ করেছি। তো এটা বেসিক্যালি একটা উদ্বোধন কার্যালয়ের একটা বুক হল, ছোটো ছোটো চটি কয়েকটা বই আছে, সেগুলো দেখাবো। মোট 5-6টা মতো বই আছে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে, যদি আপনারা বই পড়তে ভালোবাসেন, বই সম্বন্ধে জানতে, নতুন নতুন বই সম্বন্ধে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নিচে যে বেল আইকনটা সেটাকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলেই সেটা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওর প্রথম বইটা দেখে নেওয়া যাক। প্রথম যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে চটি বই, যে গুণে মানুষ বড় হয়, এই বইটা। এটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে, দাম মাত্র 14 টাকা। এটাতে যেটা মেইনলি দেখানো হয়েছে, যে গুণে মানুষ বড় হয়, অর্থাৎ এটা কিন্তু একদম ছোটদের পড়ার মতো বই। অর্থাৎ এখানে যেটা নিবেদন করা হয়েছে, এই যে বিষয়সূচি যে জায়গাটা রয়েছে, এখান থেকে যদি বলি, আমাদের বাড়ি, আমাদের বিদ্যালয়, ধুলোবালির সময়, পরিভ্রমণকালে, খাদ্যাভাস, সদাচার, বিশ্বাস, মনের একাগ্রতা ও প্রার্থনা, অর্থাৎ ছোটবেলা থেকে যে নীতিগত বা নীতিমূলক শিক্ষাগুলো আমাদের মধ্যে গড়ে ওঠা দরকার, একটা ভালো মানুষ হতে গেলে যে গুণাবলীগুলো লাগে সেইগুলো গড়ে ওঠা দরকার। সেই জন্য আমার মনে হয় খুব ছোট্ট একটা গাইডেন্সের বই, সেই কারণে আমি এটা কিনেছি। যতই বয়স বাড়ুক না কেন, আমাদের অনেক জিনিসই এমন থাকে যেগুলো না শেখা থেকে যায়, না জানা থেকে যায়। তো সেই জন্য এই বইটা কেনা, মাত্র 14 টাকা দাম প্রথম বইটা। দ্বিতীয় যে বইটা দেখাবো সেটা হলো, এটাও উদ্বোধন কার্যালয়ের বই, আমাদের মা, এই বইটা। এটা একটা খুব ছোট্ট বই, এটারও দাম রয়েছে 14 টাকা। এখানে মূলত আমাদের মা অর্থাৎ সারদা দেবীকে কেন্দ্র করে এই বইটা লেখা হয়েছে। তো বেসিক্যালি এটা ছোটোর মধ্যে শ্রী শ্রী মায়ের জীবনী। আমার কাছে অনেকগুলোই বই আছে উদ্বোধন কার্যালয়ের, যেখানে মূলত বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব এবং সারদা মাকে নিয়ে কথা রয়েছে, কিন্তু অনেক বইতে অনেক রকম কন্টেন্ট পাওয়া যায়, মোরাললেস অনেকটাই সেম থাকে বা কমন থাকে, কিন্তু অনেক কিছু এমনও থাকে যেগুলো হয়তো ওই বইতে নেই, এই বইতে আছে। তো সেই কারণে এই বইটা নেওয়া। এটা হলো দ্বিতীয় বই, এটারও 14 টাকা দাম। তৃতীয় যে বইটা দেখাবো সেটা হলো গোপালের মা, এই বইটা। এই প্রচ্ছদটা খুব সুন্দর, ছোট্ট বই একটা, স্বামী সারদানন্দের লেখা এই বইটা। এটার দাম 10 টাকা, মাত্র 10 টাকা। এবং আমি একটা কথা বলতে পারি যে পেপার ব্যাক হিসাবে এই বইগুলোর যে কোয়ালিটি হয় সেগুলো ভীষণ ভালো হয়। বইয়ের যে ফন্ট থাকে সেটাও একদম নর্মাল থাকে, যেটা পড়তে কোনো অসুবিধা হয় না, এবং পেজ কোয়ালিটি তো অসাধারণ বলবো। ছোট ছোট বইগুলো এত শিক্ষামূলক হয়, এত কিছু আমাদের জানিয়ে যায়, বুঝিয়ে যায়। তো সেই কারণে এই বইগুলো কেনা। গোপালের মা, স্বামী সারদানন্দের লেখা। তো এখানে সামনের দিকে সেরকমভাবে কিছু লেখা নেই, পূর্ব কথা, অর্থাৎ গোপালের মা ঠাকুরকে কিভাবে দেখেছেন, কি চোখে দেখেছেন, সেই সমস্ত কিছু ইতিবৃত্ত নিয়ে লেখা এই বইটা। তো গোপালের মায়ের শেষ কথা, গোপালের মায়ের ইতিকথা, পূর্ব কথা এইভাবে লেখা। তো এটা গেল তৃতীয় বই, মূল্য 10 টাকা। এরপর যে বইটা আমি দেখাবো সেটা হলো প্রাচ্য ও পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দ। তো প্রাচ্য ও পাশ্চাত্য এই বইটার যে দামটা সেটা হলো 25 টাকা। এই বইয়ের মূলত যে নিবেদন, এখানে বিষয়সূচিটা আমি একটু বলে দিচ্ছি। বিষয় হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য, ধর্ম ও মোক্ষ, স্বধর্ম বা জাতিধর্ম, শরীর ও জাতিতত্ত্ব, পোশাক ও ফ্যাশন, পরিচ্ছন্নতা, আহার ও পানীয়, বেশভূষা, রাজনীতি, পরিমাণবাদ, তাঁতার জাতি, সমাজে ক্রমবিন্যাস, দেবতা ও অসুর ইত্যাদি ইত্যাদি। এরকম বেশ কিছু ছোট ছোট বিষয়ের উপর লেখা রয়েছে বইটা, প্রায় 100 পাতার মতো বই একটা। তো এই বইটার মূল্য রয়েছে 25 টাকা, এবং হ্যাঁ, যেটা বললাম, এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা প্রায় 100-এর কাছাকাছি। তো এইটা মূলত স্বামী বিবেকানন্দের
পাশ্চাত্য ভ্রমণ এবং আরো বিভিন্ন বিষয়ের উপর লেখা এই বইটা, ছোট্ট একটা বই। তো এটা হলো আমার কেনা চতুর্থ বই। পঞ্চম যে বইটা দেখাবো সেটা হলো সংসারীদের প্রতি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অভয়বাণী, এই যে এখানে লেখা রয়েছে, এবং সামনে প্রচ্ছদে রামকৃষ্ণ দেবের একটি ছবি রয়েছে। এটা যেটা যিনি সংকলন করেছেন উনি হলেন নদিয়া বিনোদ দাস। এই বইয়ের মুদ্রিত মূল্য 35 টাকা মাত্র। এখানে যদি বলি সংসারী যারা তাদের প্রতি ঠাকুরের কি কি বাণী, কি কি কর্তব্য, এগুলো এই বইতে লেখা রয়েছে। সবথেকে ভালো যে বিষয়গুলো সেটা হলো যে প্রত্যেকটা বইয়ের সামনেই কিন্তু এই বইয়ে কি আছে সেটা দেওয়া আছে, খুব একটা অসুবিধা হয় না বইগুলো ইনিশিয়ালি দেখে কিনতে। এখানে যেমন দেখতে পাবেন, এখানে সংসারীদের প্রতি এই যে জায়গাটা, গৃহস্থ পিতার কর্তব্য, ভক্তির উপায়, এরকম ছোট্ট ছোট্ট প্যারা করে করে ছোট ছোট মানে উক্তি বা উক্তির সঙ্গে আরো বিভিন্ন খানিকটা লেখা, যেটা ডেসক্রিপটিভ, যেসব লেখা ডেসক্রিপশন সেইগুলো লেখা রয়েছে। যেমন মহাপাতক ও নাম মাহাত্ম, শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, সংসার কি অনিত্য, অহংকারের মহৌষধ, গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভের উপায়, শ্রী ঠাকুর শ্রীরাম ও প্রতিমা পূজা ব্যাকুলতা ও ঈশ্বর লাভ, শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্দিরে, প্রাণকৃষ্ণের বাটিতে, মাতৃঋণ ও পিতৃঋণ, এরকম বিভিন্ন ছোট ছোট বিষয়ের উপর ডেসক্রিপটিভ লেখা রয়েছে। তো এটা হলো আমার কেনা পঞ্চম বই, দাম 35 টাকা। আজকের ভিডিওতে শেষ বইটা আমি দেখাবো, সেটা বেশ একটা বড় সড়ো বই, কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে যে বড় বইগুলো প্রকাশিত হয় সেগুলোর দামও ভীষণই কম, ভীষণ রিজনেবল থাকে। তো এই যে বইটা আমি শেষ দেখাবো সেটা হলো রামকৃষ্ণ মঠের আদি কথা, এই বইটা। তো রামকৃষ্ণ মঠের আদি কথা এই বইটা লিখেছেন স্বামী প্রভানন্দ, এবং এর মুদ্রিত মূল্য, হ্যাঁ, 100 টাকা। এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে, পিছনে লেখা রয়েছে 100 টাকা। তো এই বইতে মূলত উঠে এসছে ইতিহাস, রামকৃষ্ণ মঠের ইতিহাস, তার গড়ে ওঠা, তার গড়ে ওঠার সময়কার কথা, সেই সব কিছু নিয়ে এই বইটা মূলত রচনা হয়েছে। সূচিপত্রটা যদি একটু দেখি তাহলে বেশ বড় মাপের একটা বই, মানে বইটার পৃষ্ঠা সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি। প্রথম যেটা রয়েছে সূচিতে, আমাদের প্রথম মঠ তপস্যাদীপ্ত বরাহনগর মঠ, পরিবর্তনের মুখে মঠ আলামবাজার, রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়, অবশেষে বেলুড়ে স্থায়ী মঠ, এবং পরিশিষ্টদের দ্বিতীয় বরাহনগর মঠ, এই বিষয়গুলোর উপর মূলত এই বইটা রচিত হয়েছে। তো ইচ্ছা আছে এই বইটা পড়ে একটা ভিডিও নিয়ে আসার, তো কিভাবে কি সম্ভব হয় দেখি। তো আজকের ভিডিওতে এই 6টা বই মোট দেখানোর ছিল, যেগুলো আমি বেলুর যে উদ্বোধন কার্যালয়ের বিক্রয়স্থল সেখান থেকে কিনেছি বা সংগ্রহ করেছি। এরপরেও আরেকটা ভিডিও আসবে যেখানে আমি আরও কয়েকটা বই দেখাবো যেগুলো আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি। তো সেটা দেখার জন্য এবং আরও বিভিন্ন বই রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে, বেশ কিছু চেষ্টা করবো এবার থেকে বেশ খানিকটা নিয়মিতভাবে ভিডিও দেওয়ার। তো চেষ্টাটা যাতে, সত্যি চেষ্টাটা যাতে ফলাফলে মানে ফলাফলে রূপান্তরিত হয় সেটাও অবশ্যই চেষ্টা করবো, চেষ্টাটা যেন শুধুমাত্র মুখের কথাই না থেকে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করব, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা বুক হল ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, কে কি বই পড়ছেন আমাকে জানান। বেশ কিছুদিন ধরে যেহেতু ভিডিও হয় না, আপনাদের সাথে কথাও হয় না, তো কে কি বই পড়ছেন জানালে খুব ভালো লাগবে। এবং আজকের ভিডিও কেমন লাগলো, এই ধরনের বিষয়ের উপর বা উদ্বোধন কার্যালয়ের বই আপনারা পড়েন কি না, বা এই যে রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দের প্রতি ইন্টারেস্ট আছে কি না, এই ধরনের বই পড়েন কি না সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, বই পড়ুন, নমস্কার।